Assalamualaikum viewers, আমি মুজিব আহমেদ আর নিয়ে আসলাম নতুন আর একটি স্পেশাল এডিশন বাইক নিয়ে। এটা হচ্ছে হন্ডা ব্র্যান্ডের মধ্যে হন্ডা CBR 150R ইন্দোনেশিয়া ভার্সন র‍্যাপসল এডিশন। ভিউয়ার্স, আমরা সবাই জানি CBR এর মধ্যে র‍্যাপসল এডিশনের বাইকটি হচ্ছে খুবই স্পেশাল একটি বাইক। আর বর্তমানে যে বাইকটি আমার সামনে রাখা আছে এটা হচ্ছে 2022 এর এডিশনের এই র‍্যাপসল এডিশনের এই বাইকটি। তো আজকে রিভিউটি হতে চলেছে এই বাইকটি নিয়ে। তবে ভিডিও শুরুতেই একটু সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনারা পেয়ে যান সব হট হট কালেকশনের সকল রকম নিউ বাইক কালেকশনের ভিডিও। আর ভিউয়ার্স, এই বাইকগুলি পেয়ে যাবেন আপনারা আলিজা মার্ট। এটা হচ্ছে মোটরসাইকেল রিটেইলিং এর স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আমাদের সর্বমোট দুটি আউটলেট আছে, একটি হচ্ছে মগবাজার মোড়ে এবং আরেকটি হচ্ছে মগবাজার থেকে একটু সামনে শহীদ আজউদ্দিন সরণি মগবাজারের সোনালী ব্যাংক যেটা আছে সেই সোনালী ব্যাংকের ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের আরেকটি আউটলেট। সো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, স্টার্ট করছি আজকের স্পেশাল এডিশন বাইক হন্ডা CBR 150R ইন্দোনেশিয়া ভার্সনের র‍্যাপসল এডিশনের এই স্পেশাল এই কালার বাইক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে র‍্যাপসল এডিশনের স্পেশাল এডিশন যে বাইকটি সেটি রাখা আছে। তো প্রথমে একটু বলে রাখছি, এটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম এবং ফ্রন্টে হচ্ছে USD সাসপেনশন, তার মানে হচ্ছে আপ সাইড ডাউন সাসপেনশন। এবং দেখতে পাচ্ছেন এটার হেডলাইটটা টোটালটাই হচ্ছে LED, DRL-টাই LED এবং ফ্রন্টে হচ্ছে 93 যেটা হচ্ছে মার্ক মার্কোইজের একটি পার্সোনাল কালেকশনের মধ্যে আরেকটি হচ্ছে এই স্পেশাল যে নাম্বারটি সেটি দেওয়া রয়েছে। তবে এখানে একটু বলে রাখছি এটা 100% জেনুইন প্রোডাক্ট, কারণ এটা কোনো ধরনের কোনো স্টিকার করা নেই। আপনারা যদি আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন। এবং এটাতে সর্বমোট 3টি কালার ইউজ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে দেখাচ্ছি ট্র্যাডিশনাল অরেঞ্জ কালার, দেন হচ্ছে একটু ব্লুইশ কালার, দেন হচ্ছে একটু হোয়াইট কালার, আর রিম কালারটা অরেঞ্জ থাকার ফলে বাইকটি আরও অনেক গর্জিয়াস লাগছে। আর এটার যেটা দেখতে পাচ্ছেন যে মিডল যে পার্টটি আছে, মিডল পার্টটি কিন্তু টোটালটাই কিন্তু কার্বন করা, তো সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কোনো প্রিন্টেড কার্বন নয় এবং টোটালটাই হচ্ছে 100% জেনুইন। আর হন্ডা রাইড করে কিন্তু খুবই কমফোর্ট, এটা আপনারা সবাই জানেন, কারণ হন্ডা ব্র্যান্ডের ইঞ্জিনের লংজেভিটিটা অনেক বেটার থাকে এবং তাছাড়াও এটার ইঞ্জিন পাওয়ারটাও কিন্তু অসাধারণ এবং মেনটেনেন্স কস্টটাও কিন্তু খুবই কম। রেয়ারে হচ্ছে আপনার মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং যেটা হচ্ছে রেয়ার টায়ার সাইজটা সেটাও কিন্তু আপনার 130 সেগমেন্টের মধ্যে রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। রেয়ারে হচ্ছে ব্রেক লাইটটাও কিন্তু টোটালটাই LED এবং খুবই গর্জিয়াস লুকের এই বাইকটি। পিলিয়ন বসেও কিন্তু খুবই কমফোর্ট পাবে এবং সবচাইতে বড় কথা এটার যে 3-part ক্লিপ হ্যান্ডেলটি আছে এটি আপনারা আপ ডাউন করতে পারবেন আপনার বডির হাইট অনুযায়ী। ভিউয়ার্স, এখন একটু এটার ইঞ্জিন সম্বন্ধে একটু ধারণা দিয়ে রাখি। এটা হচ্ছে 150cc-র DOHC, যার তার মানে হচ্ছে ডাবল ওভারহেড ক্র্যাঙ্কশ্যাফ্ট ইঞ্জিন এবং তার সাথে হচ্ছে লিকুইড কুল হওয়ার ফলে আপনি একটানা 600 থেকে 700 কিলোমিটার রাইড করবেন, কোনো ধরনের কোনো
হ্যাসেল আপনাকে পোহাতে হবে না। এবং হন্ডার সবচাইতে বেস্ট অপশনটা হচ্ছে এটার ইঞ্জিন মেনটেন্যান্সটা একটু লো কস্টের, আর যদি তার সাথে হয়ে থাকে রেপসল এডিশনের বাইক, সেক্ষেত্রে আমি মনে করি যদি আপনারা এই বাইকটি নিয়ে রাস্তায় বের হন, ইনশাল্লাহ হাজারে লোক আপনাকে জিজ্ঞেস করবে বাইকটি কোথা থেকে নিয়েছেন এবং কত পড়েছে, কারণ খুবই ইউনিক একটি কালার কম্বিনেশনের এই বাইকটি। ভিউয়ার্স, হন্ডার মধ্যে সবচাইতে আমার যেটা পার্সোনালি ভালো লাগে সেটা হচ্ছে এটা সিটিং পজিশন। আমি বসে কিন্তু খুবই কমফোর্ট পাচ্ছি এবং এটার হ্যান্ডেলের যে পজিশনটা আছে, আমি মনে করি আমি সিটি রাইড বা হাইওয়ে রাইড সারা দিন করতে পারবো, আমার কোনো ধরনের কোনো ব্যাক পেন বা শোল্ডার পেন হওয়ার চান্স একেবারেই নেই। তবে যেহেতু এটা রেসিং টাইপের বাইক, রেসিং ডিএনএ, তো সেজন্য একটু আগ্রাসী মনোভাবটাও আমি ফিল করতে পারছি। তো আমার কাছে পার্সোনালি কিন্তু এই হন্ডার এই র‍্যাপসল এডিশনের বাইকটি খুবই ভালো লেগেছে। আশা করি আপনারাও বাইক কেনার উদ্দেশ্যে হোক বা দেখার উদ্দেশ্যে হোক চলে আসুন আমাদের এই আলিজা মার্টে, ইনশাল্লাহ আপনারা দেখলে এটা প্রেমে পড়ে যাবে। আর এটার প্রাইস সম্বন্ধে যদি বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু এটা 2022 স্পেশাল এডিশন বাইক, তো এটার প্রাইসটি ভিডিওতে নাই বা বললাম, যারা এটার প্রাইস সম্বন্ধে জানতে চান একটু কষ্ট করে আপনারা যেটা হচ্ছে আমাদের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, আপনারা চাইলে সেখানে আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন, অথবা আমাদের যে পেজ আছে পেজের যে মেসেঞ্জার আছে আলিজা মার্ট, সেই মেসেঞ্জারও কিন্তু আপনারা নক দিলে পরে কিন্তু আপনারা জেনে নিতে পারেন বাইক প্রাইসটি কত। এবং তাছাড়াও আপনারা কমেন্টসে জানিয়ে দিন, ইনশাল্লাহ আমি সেখানে আপনাদেরকে জানিয়ে দিব অ্যাকচুয়াল বাইক প্রাইসটি কত। সো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য, ইনশাল্লাহ আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা আরো কোন কোন বাইকের ভিডিও দেখতে যাচ্ছেন। আমি মসুর আহমেদ আরিফ আপনাদেরকে সেইভাবে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সবাই সেফটি ইস্যু ছাড়া কেউ বাইক রাইড করবেন না।